এক সঙ্গে জবান খুলেন জোরে এই আলোচনা আমাদের জন্য না কি বলেন এই আলোচনা কাদের জন্য আমাদের জন্য যখনই যেখানে যে অবস্থায় আমরা দেখব দুইজন মুমিন ঝগড়া করছে তখন এই আয়াতটা যেন আপনাদের স্মরণ হয় সূরা মুমিন সূরাতুল হুজরাত আয়াত নাম্বার কত যখন দেখবেন এক বাসায় দুইজনে ঝগড়া লাগছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে যখন দেখবেন যে এক এক প্রতিবেশী আরেক প্রতিবেশী ঝগড়া লাগছে তখন আমরা কাছে যাই কি না যাই কি না কেন যাই ভিডিও করার জন্য দ্বন্দ্ব বাজায় দেওয়ার জন্য নাকি দ্বন্দ্ব মিটায় দেওয়ার জন্য সব এক উদ্দেশ্যে যায় না কিছু লোক শুধু সাধারণ দর্শক হয়ে তাকায় থাকে চোখের সামনে একজন মানুষকে মানুষ মেরে ফেলছে ধরে না আছে না আবার কিছু লোক ওই ঘটনাটাকে পুঁজি করার জন্য অ্যান্ড্রয়েড সেট দিয়ে ক্যামেরা করে সেটাকে ভিডিও ধারণ করে ফেসবুকে লোড দিচ্ছে এটার দ্বারা ওই দুই ঝগড়াকারী ব্যক্তির কি ফায়দা হলো বরঞ্চ ইজ্জত সম্মান নিয়ে আরো টানাটানি বাজলো কথা ঠিক কি না তো আমাদের ভূমিকাটা কি হবে আজকে আমার এখানে যারা আলোচনা শুনবেন আমি তাদের জন্য বলছি এবং ইউটিউবে যারা আলোচনা শুনবে তাদের জন্য বলছি যে আপনাদের ভূমিকাটা কি হবে দুইজন মুসলমান যখন ঝগড়া লাগবে তখন যেন এই আয়াত আপনার মেধায় চলে আসে এই আয়াতের কথা যেন আপনার স্মরণ আসে মনে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وإن طائفتان من المؤمنين اقتتلوا যদি মুমিনের মুমিনদের মধ্যে দুইটি দল কয়টি দল মুমিনদের মধ্যে দুইটি দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে ভালো করে বলেন মুমিনদের মধ্যে দুইটি দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে এক নাম্বার আল্লাহ বলেন তবে তোমাদের মধ্যে মীমাংসা করে দিবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে এটা হলো দ্বিতীয় নাম্বার যখন দুইটা মুমিন একসঙ্গে ঝগড়া লাগবে এটা হলো ঝগড়া লাগাটা এক নাম্বার চ্যাপ্টার দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারটা হলো তখন আপনি সাধারণ দর্শক আপনি আরেকজন মুমিন আপনার দায়িত্ব কি আপনার কাজ কি আল্লাহ বলেন দুই মুমিনের মাঝে ঝগড়া বিভেদকে তোমরা মীমাংসা করে দিবে মুমিনে মুমিনে ঝগড়া লাগতে পারে এক মানুষ আর এক মানুষের ঝগড়া লাগতে পারে কিন্তু তখন আমি কি সাধারণ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকব সেলফি তুলব বলে না তখন আমার কাজ কি এটা আল্লাহ আমাকে জানায় দিচ্ছেন কি জানায় দিলেন ফাসলিহু বাইনাহুমা তোমরা দুজনের মাঝে মীমাংসা করে দাও কি করে দাও মীমাংসা তোমরা দুজনের মাঝে মীমাংসা করে দাও এরপর আল্লাহ বলেন অতঃপর তাদের এক দল অপর দলের উপর যদি চড়াও হয় এটা হলো তৃতীয় নাম্বার চ্যাপ্টার আল্লাহ বলেন ফা ইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তোমরা বারবার ফিরানোর জন্য চেষ্টা করতেছো কিন্তু কাজ এরকম হয় কি হয় না এর এমন ভাবে ধরছে এরপরও বগলের তল দিয়ে একবার পিছন দিক দিয়ে একবার হাত দিয়ে যদি হাত যদি আটকা থাকে তো পা দিয়ে হলেও একটা লাফটি মারে আছে না নাই এমন ঝগড়া কি দেখেন নাই কোনোদিন মানে যে রাগান্বিত যার উপর রাগান্বিত তাকে মারতেই হবে তা না হলে তার রাগ থামবে না কথা ঠিক কি না আমাদের সমাজে এই সমস্ত মারামারিগুলো হয়তো সমাজের ছোট ছোট ক্ষেত্র বিশেষ আমরা দেখি কিন্তু এ সমাজে গলাবাজি সবচেয়ে বেশি চলছে একজন আর একজনের জন্য সভা সমাবেশ করে বিশাল মঞ্চ করে বিশাল লোক সমাগম করে এক পক্ষ আর এক পক্ষকে বারবার দোষারোপ করছে যে দেশের সংসদে
চারেনা দামের একটা পলিথিন, 25 পয়সা দামের একটা পলিথিন চলবে কি চলবে না এ বিষয় নিয়ে আলোচনা হয়, বরঞ্চ সেই দেশের সংসদে মানুষের ইজ্জত নিয়ে টানা হেসরা করা হয়। এক দল আর এক দল, কথা ঠিক কি না? যেখানে চারেনা দামি পলির কি আছে, মূল্য আছে, সেখানে মানুষের ইজ্জতের কোনো মূল্য নাই। এগুলো কোথা থেকে আসতেছে? মুসলমান মুসলমানই তো করতেছে নাকি করতেছে না? এই জন্য রব্বুল আলামিন বলেন, অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে, কি করবে? এটা হলো চতুর্থ নাম্বার চ্যাপ্টার। যদি বারবার ফিরানোর পরেও, বারবার কূটনৈতিকের উপরেও, বারবার বোঝানোর পরেও যদি না বোঝে, তাহলে তোমাদেরকে এখন স্থির হয়ে বুঝতে হবে জুলুম কে করতেছে, মাজলুম কে হচ্ছে, অত্যাচারিত কে আর অত্যাচারী কে। একটা অত্যাচারিত আর একটা অত্যাচারী, আপনাকে নির্ণয় করতে হবে। এরপরে আল্লাহ বলেন, যে বেশি বাড়াবাড়ি করে, যে বেশি অত্যাচার করতেছে, পারিত পক্ষে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করো, অর্থাৎ তার বিরুদ্ধে কথা বলো, তার বিরুদ্ধে কোনো ডিসিশন নাও, যাতে অত্যাচারী হয়ে কাউকে অত্যাচারিত করতে না পারে। তাহলে আল্লাহ আমাদেরকে এটা শিখাচ্ছেন। কিন্তু আজকে সমাজের অবস্থাটা একটু দেখেন, অত্যাচারী ব্যক্তি যদি একটু ধনাঢ্য হয়, একটু টাকাওয়ালা হয়, একটু ক্ষমতাবান হয়, একটু সম্পদশালী হয়, তাহলে আমরা সকলেই তার পক্ষে যাই, মাজলুমের বিপক্ষে সকলেই দাঁড়াই। ঘুমাচ্ছেন মনে হয়, পিছনে ঘুমাইতেছে মনে হয়, আর বোঝে নাই নাকি কথাটা? বোঝেন নাই এ সমাজে নাই? যার টাকা যত বেশি তার পক্ষে লোক, যার ক্ষমতা যত বেশি তার পক্ষে লোক অত বেশি, যে যত জালেম তার পক্ষে লোক তত বেশি। তাহলে মাজলুমের পক্ষে কেউ নাই। কিন্তু আপনি জানেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কোন মাজলুম ব্যক্তির পক্ষ নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে ওই এক নাম্বার ওই শ্রেণীর লোক থাকবে যে মাজলুমের পক্ষ হয়ে জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই ব্যক্তি। শুধু তাই নয়, ওই ব্যক্তি, যে ব্যক্তি মাজলুমের পক্ষে গেল, অত্যাচারীর বিপক্ষে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ ডানে তাকে রাখবেন না, বামে তাকে রাখবেন না, আল্লাহ তাআলা সরাসরি তাকে আল্লাহ তাআলা নূরের একটি আসন দিয়ে, মণিমুক্তা খচিত একটি সম্মানের চেয়ার দিয়ে আল্লাহ সরাসরি আল্লাহ পাকের সামনে তাকে বসিয়ে রাখবে। والسابقون السابقون أولئك المقربون আল্লাহ বলে ওই মানুষগুলো আমি আল্লাহর সামনে সব সময় থাকবে। কিন্তু আজকে সমাজে আমাদের অবস্থা সম্পূর্ণ কি ব্যতিক্রম। একটা রিকশাওয়ালাকে একজনের শক্তি আছে, হুট করে যে একটা থাপড় দিয়ে বসলো, আশপাশ জনগণ দেখলো অমুকে অমুক রিক্সাওয়ালাকে থাপড় দিল, এখন উল্টে যায় রিক্সাওয়ালার পক্ষে যাবে কি ওই ব্যক্তির পক্ষে যাবে? ধর্মীয় কথা কও, যাও তাড়াতাড়ি। কি হ্যাঁ উল্টে ওরা ধমক, যাও তাড়াতাড়ি।
আরো মার খেতে চাও মনে হয় রিকশাওয়ালার সব দোষ আমি রিকশাওয়ালা বললাম এটাকে মাইন্ড করেন না বুঝার জন্য কথাটা বললাম সমাজে এরকম নিরীহ মানুষগুলোর উপরে অনেক অত্যাচার হয় দিন মজুরদের উপর অনেক অত্যাচার হয় কি হয় না এরকম অনেক আছে যার দাপট যত বেশি সে তত তার নিম্ন শ্রেণীর মানুষগুলোকে বেশি চাপ দেয় শক্তি আছে তাই ক্ষমতা আছে তাই টাকা পয়সা আছে তাই কিন্তু আল্লাহ কি সেই শিক্ষা দিলেন এখানে না